স্পিডারম্যান আজকে আমরা কথা বলবো অগমেন্টেড রিয়েলিটি বা এআর সম্পর্কে। তো এটি সম্পূর্ণ একটি নতুন প্রযুক্তি, এখন এটা প্রসেসিংয়ে চলছে। আমরা সবাই কয়েকদিন আগে পোকেমন গো গেমসটি খেলেছি, বাংলাদেশে সে সময় আসেনি, তখন থেকে আমরা বিভিন্ন রকম হ্যাকিং বা VPN এর সাহায্যে খেলার চেষ্টা করেছি। সেই খেলাতে আমরা দেখেছি যে আমাদের কিছু বল থাকবে, ক্যামেরাটা অন করা লাগবে, একটা ক্যামেরার মধ্যে একটা কিছু নাচাচি করবে, সেই সেটাকে আমরা আমাদের ধরতে হবে বলটা ছুঁড়ে মেরে। অর্থাৎ একটা পিকাচু আসলো, একটা পোকেমনের নাম বললাম, একটা পিকাচু আসলো, সেই পিকাচুকে আমরা পোকি বল দিয়ে এরকম ছুঁড়ে দেব ক্যামেরার সাহায্যে, ক্যামেরাকে আমরা ছুঁড়ে দেব এবং সেটাকে ধরবো। কিন্তু আসলে আমরা ক্যামেরা অন করার পরে আমরা দেখি ওটা, কিন্তু বাস্তবে কিন্তু ওই রকম কোনো অ্যানিমেশন বাস্তব জীবনে নাই। তো আমরা এখান থেকে একটা সংজ্ঞা নিতে পারি, এটা একটা অগমেন্টেড রিয়েলিটি। আমরা এখান থেকে একটা সংজ্ঞা নিতে পারি, সেটা হচ্ছে বাস্তব এবং কাল্পনিকের যে মিক্সচার তাকেই বলা হয় অগমেন্টেড রিয়েলিটি। তো আমরা এই বাস্তব জীবনে যে কাল্পনিক জিনিস তৈরি করতে পারি সেটাকেই বলা হয় অগমেন্টেড রিয়েলিটি। তো এটা এখনো একদম রাইট ডেফিনেশন এখনো আসেনি, কারণ এটা আপাতত প্রসেসিং এ চলছে। এটা কতদূর পর্যন্ত যাবে, এই প্রযুক্তি কত শক্তিশালী হবে, এখনো এটা ভালোভাবে জানা নেই, কারণ এটা এখনো ল্যাবরেটরিতে পড়ে আছে। তো আমরা ছোটখাটো এটার ব্যবহার আশেপাশে দেখতে পাচ্ছি, কিছু ডিভাইস বের হয়েছে, কিছু ক্যামেরাতে বা ফোনে এটার ফিচার এসেছে, ছোটখাটো ফিচারগুলো এসেছে, সেগুলো আমরা দেখতে পাই। যেমন কিছু ফোনে এসেছে যে এরকম ডাইনোসর ঘুরা যাচ্ছে, ঘুরতেছে, ড্রাগন ঘুরতেছে ইত্যাদি। আবার কিছু গ্লাস এসেছে, গুগল গ্লাস, মাইক্রোসফট হোললেন্স, এখানে আমরা দেখতে পাই যে আমাদের ট্র্যাকার রয়েছে, আমাদের ম্যাপ উপরে থাকবে, চোখের উপরে থাকবে ম্যাপ, আমরা ম্যাপ দেখে দেখে যাবো, অথবা এরকম বিভিন্ন রকম জিনিস আছে। তো এটাই আসলে অগমেন্টেড রিয়েলিটি, অর্থাৎ আমার বাস্তব জীবন একদম সিম্পল, যেভাবে আছি আমি সেভাবেই আছি। এখানে কিছু অবাস্তব জিনিস, একটু আমাদের এই বাস্তব জীবনকে সহজ করার জন্য কিছু অবাস্তব জিনিস, অথবা যে এন্টারটেইনমেন্ট করার জন্য কিছু অবাস্তব জিনিস আনা। তো আমরা VR হেডসেট সবাই পড়েছি, অর্থাৎ VR অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমরা বেশিরভাগই জানি, কারণ বর্তমানে এটা অনেক কম দাম, এটা অনেক ছোট একটা জিনিস। তো বেশিরভাগ ফোনে প্রায় 6, 7, 8, 9, 10 থেকে একবারে 1 লাখ টাকার ফোনেও এই VR এই ডিভাইসটি থাকে, এই ডিভাইস না VR অপশনটি থাকে। আমরা একটা ডিভাইস কিনে 600 থেকে 1000 টাকার মধ্যে নর্মালি বলছি, তারপরে একটা হ্যান্ডসেটটা ঢুকিয়ে দিই, আমরা পুরো ভার্চুয়াল দুনিয়া চলে যাই। সেখানে আমরা শুধুমাত্র ভার্চুয়াল দুনিয়ায় থাকি, আমাদের বাস্তব দুনিয়ার সাথে কোনো মিল নেই, কোনো মিক্সচার নেই, আমরা ওখানে এটাকে সরিয়ে দেই। কিন্তু VR এতে কাজটা করি, কিন্তু AR এ আমরা একদম আমাদের এই দুনিয়াতেই আমরা সব কাজ করে থাকি, আমরা এই দুনিয়াতেই মজা করি, এই দুনিয়াতেই ফান করি, এই দুনিয়াতে আমরা অ্যানিমেশন বানাই। তো এখানে আমাদের এই দুনিয়াতে সবকিছু করার জন্য, অর্থাৎ এই জগতে সবকিছু করার জন্য এটার দামটাও অনেক বেশি। মাইক্রোসফট হোললেন্স এসেছে, এটা একদম প্রথম প্রাইস হচ্ছে $3,000, অনেক দাম। আপনার বাংলাদেশ কারেন্সিতে কনভার্ট করেন, এখন মানে 85 টাকা করে $1 সমান সমান, এটা আপনি কনভার্ট করে দেখেন, একটা ভয়ানক একটা টাকা। তো এটা শুধুমাত্র এখনো কিছু মানুষের জন্য বের হয়েছে, যেমন যারা প্রি অর্ডার দিয়েছে তারা কিছু অল্প সংখ্যক বের হয়েছে। এছাড়া সামনে আরো মনে হয় এটা একদম আমাদের সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তখন আমরা কিনতে পারবো এত টাকা দিয়ে। তো এখানে আসলে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, একটা আমরা একদম পুরো বাস্তব জগতে থাকবো কিন্তু অবাস্তব কিছু জিনিস দেখবো, আর একটা অবাস্তব জগতেই থাকবো, বাস্তব জগতে আমার কোনো ইয়ে নেই। তো আমাদের বাস্তব জগতে একটা দামটা বেশি, আর এইটার প্রযুক্তিটা একটু অন্যরকম, একটু পাওয়ারফুল, একটু অ্যাডভান্স। আমরা দেখলাম যে আমার ওয়ার্কারের চোখে এই অগমেন্টেড রিয়েলিটি একটা গ্লাস আছে, একটা আমরা বিল্ডিং তৈরি করছি, ওয়ার্ডের চোখে একটা অগমেন্টেড রিয়েলিটি গ্লাস আছে, এখন আমরা দেখতে পাই যে কত খানি রড লাগবে বা সিমেন্ট লাগবে, আমরা ওয়ার্কার দেখতে পাবো, তখন সেই ওয়ার্কার ওটা আনে, ওটা মিক্সচার করে এই বিল্ডিংটা বানিয়ে দিতে পারে, এরকম হতে পারে। অথবা আপনি কারো নাম ভুলে গিয়েছেন, আপনার মাথা তার মাথার উপর নামটা আসবে, ও আচ্ছা এটা নাম পেয়ে গেল। তো এইরকম হতে পারে অগমেন্টেড রিয়েলিটি, এখন এটা প্রসেসিংয়ে চলছে, এখনও এটা ভালোভাবে বের হয়নি, বের হলে আমরা দেখতে পাবো সম্ভবত সামনের আইফোনে এটা বের হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা আমাদের সাথেই থাকুন, আর আপনারা কী মনে করেন এই অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে এটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিন। আর আজকের মতো এই পর্যন্তই, সামনে আরও মজার মজার ভিডিও নিয়ে আসবো। বাই বাই।